আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানেই আছেন আর যেখানে বসেই আজকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি দুপুর থেকে, তো দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসছি। তো আজকে হচ্ছে অষ্টম রোজার ইফতারের একটা ভিডিও করব, তো সেই ভিডিওটার জন্য আমি এখানে শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে ছোলা দিয়ে বিরিয়ানি, ছোলা বিরিয়ানি। তো সেজন্য যেই যেই উপকরণগুলো লাগবে সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। আমি ফ্রোজেন মশলাগুলো বের করে নিয়েছি আর যেগুলো যেগুলো জিনিস লাগবে সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি। আর এদিকে সিঙ্কের মধ্যে আমি দুটো মুরগি ভিজিয়ে রেখেছি, দেশি মুরগি। তো মুরগিগুলো ভিজে গেলে ভিজতে তার আগে আমি ছোলার বিরিয়ানিটা রান্না করে নেব। তো ছোলা বিরিয়ানিটা রান্না করে নেওয়ার জন্য আমি হাঁড়ি চুলোয় বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার বাসার ছাদে কাজ হচ্ছে, তো ছাদে কাজ হওয়ার জন্য একটা বিশাল পর্দা দিয়ে দিয়েছে, মানে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে ওখানে। তো আমি প্লাস্টিকটা একটু মুড়ে রেখেছি, না হলে একদমই কাজ করা যায় না। তো এজন্য এই দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার বাসার পিছন সাইডটা, কিচেন থেকে দেখা যায় যেই অংশটা সেটা। তো এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। তো এগুলো আমি এক টিস্পুন করে দিয়ে নিচ্ছি, খুব বেশি করে দিলাম না, যেহেতু ছোলা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো ছোলার বিরিয়ানিতে কিন্তু খুব বেশি মশলা দেওয়া দরকার হয় না, যেরকমটা দেওয়া দরকার হয় মাংসের বিরিয়ানিতে। তো মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি, শুকনো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এবার আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি এক টিস্পুন আদা বাটা, এক টিস্পুন রসুন বাটা। তো এবার আমি আর কিছুটা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম একটু, আমি যেহেতু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি তো কাঁচামরিচ বাটা সেজন্য কম দিয়ে দিয়েছি। যদি মরিচের গুঁড়া না দিতাম তাহলে কাঁচামরিচ বাটা একটু বেশি দিলে ভালো হতো। তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর তেল দেখতে পাচ্ছেন একটু বেশি দিয়েছি, কারণ এই তেলে এই মশলা দিয়েই কিন্তু আমি পুরো বিরিয়ানিটা রান্না করে ফেলব। তো মশলা কষিয়ে নেওয়ার পরে আমার ফ্রোজেন করা ছোলা ছিল, তো সেই ছোলা দিয়ে দিয়েছি। আর ছোলা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এখানে বিরিয়ানির মশলা 1 টিস্পুনের চেয়ে একটু বেশি, 1.5 টিস্পুনের মতো ছিল, কারণ আগের দিন আমি বিরিয়ানি রান্না করেছিলাম, রান্না করার পরে কিছুটা বিরিয়ানির মশলা ছিল, তো প্যাকেট থেকে অতটুকুই দিয়ে দিয়েছি, আমি এক্সট্রার মশলা দিইনি। আর খুব বেশি মশলা কিন্তু এখানে লাগবেও না, কারণ এটা ছোলার বিরিয়ানি, তো অল্প মশলা হলেই চলবে। আমি 1.5 টিস্পুনের মতো মশলা এখানে দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি চালটাও দিয়ে দিয়েছি, আর পোলাও চালটা আমি ধুয়ে রেখেছিলাম। আর আজকে পোলাও চালটা হচ্ছে প্রাণের বা বাজারের যে পোলাও চাল আমরা নর্মালি কিনি সেই পোলাও চাল না, এটা হচ্ছে পাহাড়িদের একটা আদিবাসীদের জুমের পোলাও চাল। তো এই চালটা কিন্তু খুবই সেন্ট, তবে একটু ঝরঝরেটা কম হয়, একটু স্টিকি থাকে এই চালটা, তবে খেতে কিন্তু খুবই মজা, খুবই টেস্ট হয়। তো ভালোভাবে চালটা ভেজে নেওয়ার পরে আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে পানি আমার চাল অনুযায়ী দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটু স্টিকি হয় চালটা, এই জন্য পানিটা আমি একটু কম দিলাম। নর্মাল পোলাও চালে কিন্তু আমার মতো এত কম পানি দেওয়া যাবে না, আর একটু বেশি করে, মানে ডাবল পানি, চালের ডাবল পানি দিতে হবে, ওরকম ওই রেশিওতে দিতে হয়। তো আমি পরে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ হচ্ছে গুঁড়া দুধ আর 1 চা চামচ চিনি, এটা স্বাদের জন্য দিয়েছি। তো মাঝখানে কিছু সময় পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ যেহেতু এই চালটা স্টিকি হয়ে দলা বেঁধে যায়, এই জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। তো প্রায় 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, একটু ফাঁকা করেই ঢেকে রেখেছিলাম। তো এরপরে আমি ঢাকনা খুলে, চুলোর আঁচটা কিন্তু একদম নিবু আছে এখন, তো ঢাকনা খুলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচেরটা উপরে, উপরেটা নিচে করে দিচ্ছি, যেহেতু একটু দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা। অবশ্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই দলাটা হয় না, ঠান্ডা হয়ে গেলে ভালোই ঝরঝরে হয়েছিল। তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাগুলো আমি একটা কাচের বয়মে আগেই ভেজে রেখেছিলাম, সেটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি।
তো সেই বেরেস্তাগুলো দিয়ে আর এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর চুলোটা বন্ধ করে দিয়েছি। তো বিরিয়ানিটা হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা রান্না করে নেব। আমি এখানে দুটো মুরগি নিয়েছি, দুটো সোনালি মুরগি নিয়েছি। তো মুরগিতে আমরা সাধারণত যেই যেই মশলা দিই সব মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষিয়ে আমি মুরগিটা দিয়ে দিলাম, মুরগিগুলোর মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালোভাবে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি। তো মুরগি মাংসের রেসিপিটা শেয়ার করলাম না, এটা সাধারণত আমরা যেইভাবে ঝোল মুরগি রান্না করি সেইভাবেই করে নিয়েছি একদম নর্মালভাবে। তো এজন্য এটা শেয়ার করার আর কিছুই নেই, মুরগি রান্না তো আমরা সবাই জানি সবাই পারি। তো মুরগিটা রান্না করে নিয়েছি আর কষিয়ে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো আজকে আর খুব বেশি আইটেম রান্না করলাম না, শুধু বিরিয়ানি রান্না করেছি আর মুরগির মাংস রান্না করেছি। আর রাতে ইফতারির পরে আমরা প্রায় 9টা যখন বাজবে, তো 9টা সাড়ে 9টার দিকে একটু ভাত বসিয়ে দিব জাস্ট ভোর রাতের জন্য। আর ইফতারির পরে সন্ধ্যা রাত্রে আসলে আমাদের খাওয়া খুব কম হয়, ইফতার করে আর খাওয়া হয় না। হয়তো মাঝে মধ্যে দুই এক সময় দুই একজন একটু খায়, তো ওরাও দেখা যায় তেমন একটা খায় না, আমিও খাই না। তো সেহরির একবেলার জন্যই রান্না, এই জন্য রান্নাবান্না একটু কম করলেও চলে। তো ইফতারিতে যেহেতু আজকে বিরিয়ানি আইটেম করেছি, ভারী আইটেম করেছি, সেজন্য ভাতটা আমি 9টা 10টার দিকে বসিয়ে দেব জাস্ট সেহরির জন্য। তো আমি এখানে একটা প্লেটে বিরিয়ানি বেড়ে নিচ্ছি। এই বিরিয়ানিটা হচ্ছে আমি আজকে পাশের বাসার ভাবিকে ইফতারি দেব। তো পাশের বাসার ভাবি হচ্ছে, ভাবি একাই থাকে, ভাবি ছোট একটা বাচ্চা আছে, শুধু মেয়ে, ওই যেটা ওই যেই মেয়েটাকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওই ছোট মেয়েটা নিয়ে ভাবি একাই থাকে, তো রোজা ভাবি একাই রোজা ছিল, এজন্য আমি একটা প্লেটেই ভাবিকে ইফতারি দিয়েছি। তো বিরিয়ানি দিয়েছি আর এদিকে বিরিয়ানির প্লেটটা আমি একটু করে সাজিয়ে নিয়েছি, শসা দিয়ে দিয়েছি 3 পিস, আর আলুর চপ আর বেগুনি ভেজে নিয়েছিলাম, পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। আর সেই ভাজাগুলো অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আসলে সব কিছু শেয়ার করলে ভিডিওটা বেশ লং হয়ে যায়, তো এই জন্য আর সব কিছু আর শেয়ার করা হয়নি। তো ভাবির জন্য আমি ইফতারি পাঠিয়ে দিয়ে এরপরে আমি আমাদের ইফতারিগুলো রেডি করে নিয়েছি। তো আমাদের আজকে ইফতারিতে ছিল ম্যাঙ্গো শেক। আমার এই ম্যাঙ্গো শেকটা বানিয়েছি আমি, গত বছর ম্যাঙ্গো পাকা ম্যাঙ্গো রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো এবছর রোজায় মাশাল্লাহ সেই ম্যাঙ্গোগুলো দিয়ে বেশ কদিন ম্যাঙ্গো শেক করেছি, অনেক ভালো লেগেছে। আর ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক কিন্তু খুবই ভালো লাগে ইফতারিতে। এক এক করে আমাদের ইফতারিগুলো আমি রেডি করে নিচ্ছি। তো আজকের ভিডিও যদি কারো এতটুকু ভালো লেগে থাকে, আশা করি আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।